हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। तो सरकार फैमिली ब्लॉगे तुम्हारे सकल के स्वागत और अनेक अनेक भालोबाशा। तो एखन बजे 11:40 आमी एखन थेके आमार ब्लॉगटा स्टार्ट करछि। तो आज के रान्नाबान्ना कमप्लीट हो गेछे, आमार स्नान करे सकाले पुजो दिए नियेछि आर खावा दावा आमी करेछि, माने भात खेयेछि आज के सकालबेला। আর আমার হাজবেন্ডকে রুটি বানিয়ে দিয়েছি, তো ও রুটি তরকারি খেয়ে নিয়েছে। আর আমার মেয়ে ও দুধ খেয়ে নিয়েছে, বিস্কুট দুধ খেয়ে নিয়েছে। তো এখন ওরা বলছে আমরা খেলবো মা, আমার মেয়ে বলছে অনেকদিন থেকে তো কারোর সঙ্গে খেলি না, তো আজকে একটু খেলবো। তো সেজন্য আর কি ওরা তিনজন দেখতে পাচ্ছ এপাশে দেখো, তিনজন ওরা এই যে বেলুন দিয়ে, এটা কিন্তু সেই অ্যানিভার্সারির বেলুন, তো ওই বেলুনগুলো দিয়েই ওরা খেলছে। তো তার জন্য ভাবলাম যে ওদের খেলার ভিডিওটা একটু করে নিই, সেজন্য চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তো এখন ওরা বেলুন দিয়ে খেলছে, আর দেখো চিৎকার চেঁচামেচি করছে। একটু আগে তো বেলুনটা আমার মেয়ে মানে উপরে দিতে গিয়ে রাস্তায় চলে গেছিল। তো যাই হোক, আমি গেট খুলে আবার রাস্তা থেকে নিয়ে আসলাম। তো তোমরা হাই করে দাও। এটা তো সানা, আর এটা যাকে দেখছো সেটা হলো, তোমার নামটা বলো। এই যে ওর নাম হলো নীলাদ্রি, ও আমার মামা শ্বশুরের ঘরে দেওরের ছেলে। তো ও এসছে, মানে আমার মেয়ে অনেকক্ষণ ধরে ওকে কুয়ার পাড় দিয়ে ডাকছিল, তো তার জন্য ও আজকে এলো আর কি। তো দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে আজকে, ওয়েদারটাও মানে রৌদ্রও আছে কিন্তু হলো মানে ওয়েদারটাও খুবই সুন্দর। এখানে দেখো অনেক জামা কাপড় মেলে দেওয়া আছে, আমি এগুলো ধুয়েছি সকালবেলা, জামা কাপড়ও ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওদের খেলা দেখে কিন্তু সত্যির কথা বলতে আমাদেরও সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। তাও আমরা আগে অনেক রকম খেলাই খেলতাম, কিন্তু মানে এখনকার বাচ্চারা ওই আন্দাজে কিন্তু ঘরবন্দি থাকে। এই হয়তো কেউ আর্ট করে, কেউ হয়তো নাচ করে, কেউ হয়তো গান করে, কেউ হয়তো পড়াশোনাতে নিয়ে বিজি থাকে, কম্পিউটার নিয়ে বিজি থাকে, মোবাইল নিয়ে বিজি থাকে। তো ওরা সেই তুলনায় কিন্তু খেলাটা সেরকমভাবে পায় না। তো আমাদের বাড়িতে যেমন তিনটে বাচ্চা আছে, কিন্তু সবসময় কিন্তু খেলার সুযোগ ওরা পায় না। তো মানে হয়তো একজন পড়তে বসছে, আরেকজন তখন ফ্রি আছে, তো আরেকজন হয়তো ফ্রি আছে ওই সময়, হয়তো মানে এরকম আর কি। আমার মেয়ে হয়তো পড়তে বসছে, তখন হয়তো আমার জায়ের ছেলে ফ্রি আছে, এরকম হয়। তো সেজন্য মানে টাইমটা খুব একটা ম্যাচ করে না, যখন খেলার সুযোগ পায় তখন কিন্তু ওরা অনেকটা টাইম ধরে খেলে আর খুব আনন্দ করে। তো আমাদের ছোটোবেলাটাও এরকমই ছিল, মনে হয় মাঝে মাঝে যে ছোটোবেলাটায় ফিরে যাই, খুব ইচ্ছে হয়। ওই দেখো ওরা গাড়ির চারপাশ দিয়ে ঘুরছে, মানে এরকম যদি সারাদিনে ওরা খেলে না, তাও বলবে না যে মা আমি আর খেলবো না, আমি এখন ঘরে যাব। মানে খুব আনন্দ পায়, এটাই হয়তো ছোটোবেলা। সেই জন্য যেই বড় হয়ে যায় সেই হয়তো বলে যে ছোটোবেলাটায় আবার ফিরে যেতে ইচ্ছে করছে, এটাই। ঠিক আছে, ওরা খেলছে খেলুক, ততক্ষণে আমি একটু ঘরটা গুছিয়ে নিই আর ঘরটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে। আমার ছোট্ট ঘর, তো দেখিয়ে নিই। আর দেখো জামা কাপড়েরও এখানে কি অবস্থা হয়ে আছে, এগুলো সব এখন গোছাবো, যেহেতু রান্নাঘরে কাজকর্ম শেষ হয়ে গেছে। তো এগুলো গুছিয়ে নিই, তারপরে একটু মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, এগুলো সব কিছু করবো। তারপর আমরাও দুপুর হয়ে যাবে, খাওয়া দাওয়া করবো, একটু পড়তেও বসাবো ওকে, আর তারপরে তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা করবো। এখন বাই, কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্লিজ দেখবে। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। বলেছিলাম যে তোমাদেরকে যে বিকেলবেলা ফিরে আসব। তো বিকেলবেলা এখন বাজে 3:30। তো আমাদের বাড়িতে গানের মিস চলে আসে, তো গানের মিস মানে আমার জায়ের মেয়ে এই গানের মিসের কাছে এখন বর্তমানে গান শিখছে, কিন্তু এই গানের মিস আমাদের বাড়ি বহুদিনকার আগের মিস। তো মানে আমাদের এটা নিয়েও একটা ভিডিও তোমাদেরকে আমি পরে দেব, যে উনি কত বছরের পুরনো মিস, কী করে আমাদের বাড়িতে এলেন, সেগুলো নিয়ে পরে একদিন বলবো তোমাদেরকে। তো আজকে গানের মিসের মিস তোমাদেরকে একটা গান শোনাবেন, তো সেই জন্যই আমি ওনাকে বললাম যে উনি গান শোনাতে ইচ্ছুক কি না, তোমরাও শুনতে ইচ্ছুক কি না কমেন্টে প্লিজ বুক মানে উনি আজকে শোনাবে, তো তোমরাও কেমন লাগলো শুনে প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবে। তো এখন উনি গানটা শোনাক, তোমরা শোনো।
বা ভীষণ সুন্দর হয়েছে গানটা। তো আমরা গানের মানে মিসের নাম হলো শোভা মিস, তো গানের মিস একটু বলুক যে তার আজকে কেমন লাগছে গান একটু আমাদের সামনে গান করতে, তোমাদেরকে দেখাতে পারলাম কেমন লাগলো ওনার। আমি অপ্রস্তুত অবস্থায় গানটা গাইলাম, আমার দু একটা কথা ভুল হয়েছে, তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে, আমি গান শেখাই। যদি ভালো লাগে তাহলে নেক্সটে উনি আরও অনেক গান তোমাদেরকে, তোমরা যদি শুনতে ইচ্ছুক হও তাহলে তোমাদেরকে নেক্সট টাইমে আরও অনেক গান শোনাবে।